তাৰমানে মায়ে পইচা পঠিয়াও নাই নেকি? নাই পঠিয়াও, অৱশ্যে ক'ত পঠিয়াব, মোৰ বেংক একাউণ্ট নাই নহয়। কি অলা এনকি যি ধৰপৰে আছে? এই বহুত ডাঙৰ কথা হৈ গ'ল বুইছা। আচ্ছা তোৰ গাড়ী আছে নেকি? গাড়ী কিনো হ'ল বুলি সোধাত কাকতীয়ে লৰালৰিকৈ কাগজখন মোৰ হাতত দি এই লকাপৰ পৰা চোৰ পলোৱা দি তিৰ তিৰে লৰ মাৰিলে যে। কথাটো কি, কি বা আছে কাগজখনত? এসোপাত এখন ইংৰাজী, এইবোৰ পঢ়িবলৈ গ'লে মোৰ দাঁতৰ পাৰি সৰি পৰিব। তোদা কাকতীয়নী আকৌ কি হ'ল? হেৰি কাকতীয়নী চাওঁ, শুনকচোন শুনক কি হ'ল। মই খেদা নাই, মই মুনকহে খেদিছো, মানে কাকতীয় মুনকে খেদি গৈছে। যিটো পলাইছি তাৰ কথাহে কৈছো। মুন আকৌ কেলে পলাব, মুন পলোৱা নাই, মানে মুন গাঁৱলৈ গৈছে, তাৰ পাছতে এখন কাগজ আহিলে, কাগজ কিলা মানে ইংৰাজীতে লিখা, এখেতে পঢ়িলে, পঢ়াৰ পাছতে আৰু এখেতৰ মাত বোল নাইকিয়া। আৰু মই বহুত জোৰ কৰি কৰি এহাৰি মাত উলিয়ালো, বোলে মুনক গাঁৱলৈ যাবলৈ দিব নালাগে, ৰখাব লাগে, সেই বুলি কৈ আৰু মানুহটো একেবাৰে মুনৰ পাছে পাছে চেপুৰ দিলে। কাগজ মানে এইখন কাগজ নেকি? অ কাকতীয়ে মানে আপোনাক দি থৈ গ'ল। মই কি হ'ল বুলি সুধিলো, নাই কথা নাই বতৰা নাই, এইখন মোৰ হাতত গুজি দি চিধাই চেকুৰ মাৰিলে। চিঠিখনত বা কি লিখা আছে নেজানো নহয়, মানে ইংৰাজীত লিখা আছে, মই এনেই ইংৰাজী পঢ়িব জানো, যে ইয়াত বৰ বেয়া ইংৰাজী লিখা আছে, সেইকাৰণে মানে ধৰিব পৰা নাই। দেৰি, মই কোনোবা চুট ডকাইত বুলিহে ভাবিছিলো। আচ্ছা বাইদেউ, চিঠিখনত কিবা বয়া খবৰ লিখিছে নেকি? নেজানো নহয়, মুঠতে চিঠিখন পঢ়াৰ পাছতে এওঁ চেকুৰ লৈছে। আৰু কি থাকিব পাৰে? মই ভাবি পাই গেলো, আমি পুলিচ মানুহটো, আমাৰ ট্ৰেনিং আছে, আমি গুণ পালি গম পাওঁ, খেল কৌলা না পখৰা। আচ্ছা বাইদেউ, চিঠিখনত কিবা ধন্দাবি কৰিছে নেকি, না নলি কোনোবা উগ্ৰপন্থী গুলি মাৰা ভাবুকি দিছে নেকি? চচমাখনো আনিব পাহৰিলো নহয়, কিনো চাই আছা হে কলিতা, এনে দেখোন ইংৰাজী ফৰফৰাই থাকা, মাতাচোন হেখন। এ ৰব, এটো মোৰ ইংলিছ নহয়, আৰু আখৰ গিলা কিবা ঠেপ ঠেপে হৈছে, বুজি পোৱা নাই। এ ৰব, মোক দিয়ক, ইংৰাজী হে একো ডাঙৰ কথা নহয়, তোৰ জাপান ভাষা নহয় নহয়। টুডা ইমান গাল মিছ কল দেউতা, মুঠতে আহি পোৱাই নাই, মই বাছত উঠিবলৈ পোৱাই নাই, মোক ফোনৰ উপৰি ফোন কৰি মুঠতে মাথা বেয়া কৰি দিছে, নধৰোঁ, কল বেকো নকৰোঁ, একেগাল কথাহে বকি থাকিব, যলে তলে নাযাবি, অ এতিয়া এইবোৰ নকয়, অমুকলৈ নাযাবি, তমুকলৈ নাযাবি, এইবাৰ আকৌ অমুকত যাবি, তমুকত যাবি, অমুকৰ ঘৰৰ ছোৱালীজনী চাবি, মুঠতে কি যে ভাবিছে নহয়, এতিয়া কোনখন বা বাছ যায়, অহ এইজন হেৰি মাতি দিলে হয়, এইখিনি সময়ত পইচাৰ কথা চিন্তা কৰিব নোৱাৰি, কৰিলে গোটেই জীৱন ৱালত মূৰ মাৰি কটাব লাগিব, কি পোৱা যায় কি পোৱা যাওঁ।
লাইসেন্স আছে নাই? আছে স্যার। অবশ্যই আজিকালি পয়সা দিলে লাইসেন্স পাওয়া যায়। মই চাব লাগিব তুমি গাড়ি কেনেকুৱ চলোৱা। মই হলো সিভিল এনফোর্সমেন্ট অফিসার, সিভিল বুঝি পালা? মই চাম তুমি কি ধরনের গাড়ি চলোৱা। মই চাম তুমি কিমান স্পীডত আই এস বি টি পৌঁছাই দিয়া। যদি পৌঁছাব নোৱাৰা তেনেহলে তোমাৰ লাইসেন্স যাব, লগতে মুছৰ আগ দুটা মই কাটি দিম। বলা তুমি পাৰিছা, তোমাৰ লাইসেন্স মই কেনচেল নকৰো। বাছখন বাৰু ওলাই গ'ল নেকি? ওলাই গ'ল যদি তো বৰ ডাঙৰ কথা হ'ল। এতিয়া কি কৰোঁ মই? বেলেগ বাছ যাবলগীয়া এখনো নাই। এতিয়া বাৰু কি কৰা যায়? তাক এতিয়া কেনেকৈ ঘূৰাই অনা যায়? নাই, ই হোপলেছে ফোনো নুঠায়। নাকাম্মা নালায়ক ধৰ্তিকা বোজ। এতিয়া যদি গাঁৱৰ ঘৰ পাই গ'ল, আজিৰ ভিতৰতে ঘূৰাই অনাটো দিগদাৰ হ'ব। হেই, সকলো ফিনিশ হৈ গ'ল। ইমান দিনে নোপোৱাৰ বেদনা আছিল, এতিয়া পাই হেৰুৱাৰ বেদনা সহ্য কৰিব লাগিব। আৰে অহ, বাছখন ক'ত গ'ল? মোক এৰি থৈ গুচি গ'ল নেকি? এই তেৰিকা পেচাব কৰিবলৈহে গৈছিলোঁ। এই সময়কণতেনো বাছখনে মোক এৰি থৈ গুচি যাব লাগেনে? মোৰ ফুটা কপাল মোৰ লগতহে এনেকুৱা হ'বলৈ পায়। মোৰ যে ভাগ্যখন নহয়, কি যে লিখিলে ভগৱানে! অলপ ভাগ্য ভাল এই বেগটো লগত আছিল। অঁ, এতিয়া নেক্সট বাছ বা কেতিয়া পাওঁ? হেৰি ডাঙৰীয়া, ইয়াতে বাছ এখন আছিল, ক'ত গ'ল জানে নেকি বাৰু? জানো ডাঙৰীয়া, লণ্ডনেই গ'ল নেকি? দেউতা, তুমি ইয়াত? তাৰমানে তোৰ যোৱা নহ'ল? যোৱা নাই মানে, বাছখনত উঠিছিলোঁহে, পটকে পেচাব কৰিব লাগিলে কাৰণে নামি আহিলোঁ। এতিয়া আহি দেখিছোঁ, দেখিছানে বাছখন গুচি গ'ল। মোৰ মানে ভাগ্য দেখিছা, এই বাছখনৰ ক্ষেত্ৰতো বেয়া আৰু। কি যে কুকখনত এই পেচাব চাপ কৰিব লাগে নহয়। এই মূৰ্খ, কুকখনত নহয় সুখখনত। হে ভগৱান, বচাই দিলা। কি হ'ল? কি হ'ল মানে, তই গাঁৱলৈ যাব নালাগে, ঘৰলৈ বল। হে নহয়, এতিয়া যাব লাগিব, পিছত আৰু হাৰ্ডৱেৰ ষ্ট'ৰখনত জইন কৰিলে যাব নোৱাৰিম নহয়। হে তেৰিকা, বাদ দেও নালাগে, ঘৰলৈ বল। বুজা নাই কিয় পাৱা? বুজ তই, নালায়ক নাকাম্মা ধৰ্তিকা বোজ। হা, আহ আহি থাক, আহি থাক দেই। ইমান মৰমত নালায়ক নাকাম্মা ধৰ্তিকা বোজ? হা, কি বা হয়? তাকে ভগৱানে কৰক সাংঘাতিক কিবা এটাই হওক, নহলে আমাক যেনেকে খেদা মাৰিছে নহয়, অন্তৰত একেবাৰে জুই জ্বলি আছে। মইতো চাইয়েই আছো, একো লিষ্টতে নাম নভৰাওঁ, কেতিয়াও নভৰাওঁ। এহে, মোৰ ঘৰৰ কামটোকেই কৰিব পৰা নাই আৰু লিষ্টত নাম ভৰালে কিটো হ'ব? তাকেইতো মই তাক বুজাই আছো। এই কলিতাৰ অন্তৰখন বিৰাট বহল, কিবা কাৰণে সেইনা বেয়াকে ক'লে আৰু। সম্পূর্ণ নাইল শ্যাম্পু, রূপা ফ্রন্ট লাইন, ইয়ে আরাম কা মামলা হ্যায়, অব পাইয়ে 25 রুপিস কা টুথব্রাশ মুফত, 65 রুপিস কে এঙ্কর হোয়াইট টুথপেস্ট কে সাথ, অফিসার চয়েস, নেসলে ম্যাগি, এয়ারটেল পোস্টপেড প্রমিস আর কালা হিট। হে রিনাথ, মই আপোনাৰ ওচৰলৈকে আহিছিলোঁ। এ, ময়ো আপোনাৰ ওচৰলৈ আহিছিলোঁ। বাহ, আমাৰ কম্বিনেশ্যনটো ইমান মিলিছে। মিলিছে মানে একেবাৰে মিলিছে। আৰু এই অঞ্চলটোত ৰাইজৰ চিন্তা কৰা মানুহ আপোনাৰ আৰু মোৰ বাহিৰে কোন আছে? কোনোতো নাই। আচ্ছা, আমি বাৰু কিয় আহিছিলোঁ? আপুনি কিয় আহিছিলে আপুনিহে জানিব, মই আকৌ আহিছিলোঁ খবৰ এটা দিবলৈ। হঠাৎ দেখা পালোঁ কাকতি কাকতিয়নী, কলিতা পুলিচ আৰু বৰা ৰাস্তাইদি দৌৰি গৈ আছিল নহয়। ময়ো সেই খবৰটোকে পালোঁ, বোলে চবেই হেনো চেকুৰ লগাইছে। কথাটো বাৰু কি হয়? তাকেহে, ময়ো আপোনাক কথাটো ক'ম বুলিহে আহিছোঁ।
বুঝছে নাথ, যি চেকুর লগাইছে খবর বর ভাল নহয় যেন পাইছো। সাংঘাতিক কিবা এটা হয়েছে। তাকে ভগবানে করক, সাংঘাতিক কিবা এটাই হোক, নহলে আমাক যেনেকে খেদা মারিছে নয় কন্ট্রোলত একেবারে জুই জ্বলি আছে। মই তো চাইয়ে আছো, একো লিস্টতে নাম নভরাও, কেতিয়াও নভরাও। এ মোর ঘরের কামটুকেই করিব পারা নাই, আর লিস্টত নাম ভরালে কিছু হব? আরে হব নহয়, কিয় চিন্তা করেছে বারো? এতিয়া আপনি কাকতিহতর কথাটা চিন্তা করক। তাকে কাকতির কারোবার এক্সিডেন্ট হয়েছে যেন পাইছো। হয় নে নাথ, আপনার মুখত ফুল চন্দন পড়ক, ইমান ধুনিয়াকৈ বেয়া চিন্তাটোর কথা কই দিলে। হেই নাথ, কাকতি আর কাকতিয়নীকটো দেখিলোয়ে, এক্সিডেন্ট যদি হয়েছে কাকতির লড়া মুনরহে হয়েছে। ঠিক কৈছে, ভাবিলেই কথাটো ভাল লাগি যায়। একেবারে নমরিলো, হাত ভরি ভাঙি পড়ে থাকিল, মনটো ভাল লাগিল। ঠিক কৈছে, মুনর মূরত একটা ডাঙর ব্যান্ডেজ, ভরির প্লাস্টার, হাতত প্লাস্টার, হসপিটালের বিছনাত যেতিয়া উপরলে মূর করে পড়ি থাকিব, কাকতি আর কাকতিয়নী যেতিয়া চকু পানি উলাই থাকিব, কি যে ভাল লাগিব। কিন্তু খবরটো লব লাগিব, এটা কাম করো দিও, আপনার ঘরে চাহ একাপ লই কথাটো এনজয় করু। মই আকো আপনার ঘর খামগে বুলিহে ভাবিছিল, নহলে এটা কাম করো দিও, বলক হোটেলতে বহি চাহ একাপ খাওগে, আপনি খুব। কিন্তু চাহ হোটেল? কাম করা এখনি করতকৈও চিপস। ঐ আমার ভাল খবর একটা আছে নয়, ও মুনু চাকরি হল তো, অ্যাপয়েন্টমেন্ট লেটার আহি, কালি জয়েন করব লাগে, সরকারি চাকরি। অ্যাপয়েন্টমেন্ট লেটার হে আহিছে, চাকরি জয়েন কই লকসুন কি? ঠিক অ্যাপয়েন্টমেন্ট লেটার ভুয়াও হব পায় না? অবশ্যই হই, তুই ক কথা তো। আচ্ছা তুই কিবা খালি না? নাই আই খালো, এক কেজি মাংস আনিলো আর এক প্লেট কণী লই আইলো, বহুত দিন ভালকে খোয়া নাছিল যে, মানে পেট ভরা খাই দিলো। ঠিকই কইছে দে। আচ্ছা তহতে কিবা মোক বয়া পাই আছা নাকি? আই নাই, কিয় বেয়া পাম? ওই আপনার ঘর আপনার কথা, তাত মই আর মানেশ্বর বেয়া পায় কি লাভ? আচ্ছা 2000 টাকা টা খুসুয়া হবনি? ওই এটিএম আকো 2000 টাকা হে উলাই, ইমান টাকা মূল লগত নাই নহয়, সে বড় দিগদার হল নহয়, 300 টাকা মান লাগিছিলে। ওই মূল পারাই লই যা, 2000 টাকা তো খুসরা হলে মুখ দি দিবি। হে তহতে তো বেলেগ করে কি খাবা লাগে, মূল রাতে খাবি? না না, মানে সো না হে নহয়, বেচারাটো সেই না অন্তত বড় দুঃখ পাইছেও। তাক বুঝাব লাগে, সি মোর ভাল লগর ভাই। তাকে একটু মই তাক বুঝাই আছো, এ কলিতাটার অন্তরখন বিরাট বহল, এ কিবা কারণে সেইনা বেয়াকে কলে আও। সেইদিনা মাহিয়ে ফোন কৰিছিলে, 20,000 টাকা দি পঠিয়াইছে, অহা মাহত আৰু 20,000 দিব, মুঠতে ল'ৰাটোৱে দুখ পাব নালাগে আও। কি কবি, সিদিনা কিবা মোৰো মনটো বয়া হৈ আছিল, এ খঙতে কিবা কৈ দিলি ভাই। এ হ'ব দিয়ক, এতিয়া পইচাটো দিয়কচোন, এটা কাম কৰক, 500 দি দিয়ক, দিও ভাল লাগিব। 500? তে তেইগা মানে সব বুঝাব লাগিব নহয়, হে আমি একেলগে থাকিব লাগিব, খাব লাগিব, ফুটি কৰিব লাগিব, হয় নহয়? আমি উচ আছো বুঢ়িয়া, দি 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 দিয়ক, অ খুচুৱা কৈ মই দি দিম, টেনশ্যন নল'ব, আহিছো। এই আচ্ছা ৰচোন ৰ, তই ইমান দিন ক'ত গেছিলি? এই সেইবোৰ বহুত কথা এলজিদা, কেতিয়াবা সময় পালে ক'ম। সেইবোৰ কথা ভাবিলে কিবা মুখখনত খুন্দা মাৰি ধৰে, মই এতিয়া কম কেনেকৈ, এতিয়া কলে এখন মহাভাৰত ক'ব লাগিব। আহিছো, চৰি। ই কান্দলি দুখো লাগে, এক বিশ্বাসো কৰিব নোৱাৰি নহয় ইয়াৰ কথাগিলাখনত, হেই কিবা এটা কৰিব লাগিব। এখেতে গম পালে যেতিয়া আৰু গোটেই চুবুৰী একেবাৰে ৰজাল বজাল হৈ যাব। ভাল খবৰ পোৱাত আপত্তি কি হ'ল? যা হওক, মুনৰ চাকৰিটো হ'ল, খবৰটো পাই বৰ ভাল লাগিল, এওঁকো ফোন কৰি খবৰটো দিব লাগিব, এওঁ শুনিলে বৰ ভাল। ক'ৰ পৰা আহিলি? অ ব্ৰহ্মণী, ক'ৰ পৰা আহিলো বুলি ক'লে হ'বলৈ অলপ দিগদাৰ হয়,
বহুত ঘূৰিলো, একেবাৰে কাকতিৰ ঘৰতহে খামৰণি মাৰিছো, অফিচলৈ যোৱা নহল। কাকতিৰ ঘৰত কিবা পাতিছে নেকি? পাতিছে নহয়, পাতিবহে, বহুত ডাঙৰ খানা হব। বহুত ডাঙৰ খানা হব, মইচোন গমেই নাপাওঁ। আগতে জইন কৰি ল'ব দিয়ক, তাৰ পিছতহে গম পাব। জইন কিহৰ জইন? সেই কাকতিৰ ঘৰত কিবা চিঙিছে নেকি? জইন কৰি দিবা লাগে যে। সেই জইন নহয় হে, মুনৰ চাকৰিৰ জইন। দেখিছেনে বাৰু, মই কিবা চালে বেৰে কোবাই ফুৰিছো, আচল কথাটো কোৱা হোৱাই নাই। মুনৰ চাকৰি হ'ল, কাইলৈ জইন কৰিব, চৰকাৰী চাকৰি। কি? তেতিয়াৰে পৰা তই কোৱা নাই কিয়া? ইমান ভাল খবৰ, মোৰ ইমান ভাল লাগিছে। কাকতিয়ে ডাঙৰ পাৰ্টি খুৱাব লাগিব। খুৱাব খুৱাব, কিয় নুখুৱাব? চাকৰি হ'ল যেতিয়া বিয়াৰ পাৰ্টিটো খাবলৈ পামেই। এতিয়া কাকতিৰ ঘৰত খোৱা মানুহৰ এব। তই ঠিকে কৈছা দে, মই কাকতিৰ ঘৰত পিছত যাম, এতিয়া মই বেলেগ এটা কামত যাই আছো। ঐ, মই এতিয়া যাওঁ দে। এখেতে গম পালে যেতিয়া আৰু গোটেই চুবুৰী একেবাৰে ৰজাল বজাল হৈ যাব। পাওক, ভাল খবৰ পোৱাত আপত্তি কিহৰ? বৰাই পঢ়িবলৈ ক'লে হয়, কিন্তু এতিয়া বৰাই বাৰু ইংৰাজী পঢ়িব জানে নে নাজানে সেইটো এটা ডাঙৰ চিন্তা হ'ল নহয়। এতিয়া ফুলকিওটো পঢ়িব পাৰে, কি কৰা যায় বাৰু? এই মাষ্টৰনী আমাৰ কি নাম আছিলে, নন্দিতা, তাইও ইয়াৰ পৰা গুচি গ'ল নহয়। আমাৰ ইংৰাজী মাষ্টৰ প্ৰশান্ত বৰঠাকুৰক এবাৰ দেখাই অহা হ'লে ভাল আছিলে নেকি? মোৰ যিহে ফুটা কপাল, ফূৰ্তি কৰিবলৈ মোৰ এতিয়া ভয় লাগিছে নহয়, কিনো কৰোঁ জানো। এখেতৰো দেখোন দেখা দেখি নাই, এখেতে মোনক পালেগে নাই বাৰু। সর্বজন আমার অবসন ভাড়া ঘর কিছু কথা শুনা বিবরণ আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, গুড নাইট এডভান্স অ্যাক্টিভ প্লাস, হরলিক, নিহার জেসমিন, হিমালয়ান নিম ফেস ওয়াশ, পার্লে হাইড অ্যান্ড সি, মহিন্দ্রা ব্লেজো বিএস ফোর, ফিউয়েল স্মার্ট সিআরডিই কা ফায়দা গ্যারান্টি কে সাথ, সানফিস্ট মারি লাইট, সাহ করে সম্পূর্ণ, নাইল শ্যাম্পু, রূপা ফ্রন্ট লাইন, ইয়ে আরাম কা মামলা হে, অব পাইয়ে 25 রুপিস কা টুথব্রাশ মুফ, 65 রুপিস কে অ্যাঙ্কর হোয়াইট টুথপেস্ট কে সাথ, অফিসার চয়েস, নেসলে ম্যাগি, এয়ারটেল পোস্টপেড প্রমিস, আর কালা হিট।